कहते हैं अगर किसी चीज को दिल से चाहो तो पूरी कायनात उसे तुमसे मिलाने की कोशिश में लग जाती है। सत्यि ताई, तुमि जदि मन थेके किछु चाओ एबं तार जन्य परिश्रम करते राजी थाको ताहले एकदिन ना एकदिन तुमि ठीक सफल हबे। এই কথাটাই প্রমাণ করে দিয়েছে বলিউডের বাদশাহ কিং খান, কিং অফ রোম্যান্স এসআরকে, অর্থাৎ শাহরুখ খান। খুব কম বয়সে নিজের মা বাবাকে হারায় এবং তার সাথে সাথে চাপ পড়ে অর্থনৈতিক দিক থেকে। যেখানে বড় বড় অভিনেতারা সিনেমা প্রত্যাখ্যান করে দিত, সেখানে তিনি সেগুলো করতে রাজি হয়ে যেতেন শুধুমাত্র বেকারত্ব এড়ানোর জন্য। কুচকুচ হোতা হ্যায় থেকে শুরু করে কবি খুশি কবি গম, দেবদাস, বীর জারা, চাক দি ইন্ডিয়া, দিওয়ানা, বাজিগার, এই প্রত্যেকটা সিনেমাই হিট করেছে। আজ তার জন্মদিন উপলক্ষে দেশের বিভিন্ন সিনেমা হলে তারই অভিনীত 1995 সালের সিনেমা দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে দেখানো হচ্ছে। বিশ্বের ধনীতম অভিনেতাদের মধ্যে তিনি 3 নম্বর স্থানে আছেন। তবে একটা মানুষের পরিচিতি শুধু টাকার নিরিখে হয় না। এমন কোনো দেশ নেই যেখানে এসআরকে এর ভক্ত নেই। প্রত্যেক জন্মদিনে হাজার হাজার ভক্তরা মুম্বাইতে তার বাড়ি মান্নাতের সামনে ভিড় করে থাকে। এসআরকে শুধু অভিনয় জগতে নন, তিনি ক্রিকেট খেলা নিয়েও বেশ আগ্রহী। কলকাতা নাইট রাইডার্স, ত্রিনবাগু নাইট রাইডার্স, লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স এবং আবুধাবি নাইট রাইডার্সের মালিক তিনি। এর পাশাপাশি তিনি দুবাই এবং আমাদের বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডার। তার নিজের প্রোডাকশন কোম্পানি আছে যেখানে সিনেমা এবং VFX নিয়ে কাজ হয়। মীর ফাউন্ডেশন নামক তিনি একটা NGO চালান যেখানে অ্যাসিড অ্যাটাক সার্ভাইভারদের সাহায্য করেন। পৃথিবীতে এমন অনেক অভিনেতা আছে যাদের অনেক সংগ্রাম আছে কিংবা অনেক বিখ্যাত, কিন্তু শাহরুখ খানকে নিয়ে ভক্তদের যে উন্মাদনা, যে ভালোবাসা রয়েছে, সেটা আর অন্য কেউ পাবে কি না তা নিয়ে সন্দেহ আছে। আজ তার জন্মদিনে আমাদের লাফালাফি টিমের পক্ষ থেকে তার জন্য রইল অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। তিনি দীর্ঘজীবী হন।